নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বা তালের ফুলুরি। তাল থেকে তার মাড়িটা আমি বের করে রেডি করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তোমাদের ওইখানটা আর দেখালাম না কিভাবে তালটা আমি ঘষে মাড়িটাকে বের করেছি। দেখো, বেশ কিছুটা পরিমাণে আমি এখানে তালের মাড়ি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এর মধ্যে এক বাটি মতো আটা বা ময়দা, যার যেটা মনে হবে সে সেটা নিতে পারো। আর এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। ছোট্ট একটা বাটির এক বাটি চিনি, চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। যে তাল খুব মিষ্টি হয় সেই তালেতে চিনিটা কম লাগে, আর যে তাল কম মিষ্টি হয় সে তালেতে একটু চিনিটা বেশি লাগে। চিনির জায়গায় তোমরা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ খাবার সোডা আর হাফ চামচ কালো জিরে। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেই সমস্ত উপকরণগুলো দিয়ে তোমরা যদি করো তাহলে ফুলুরিটা নরম তুলতুলে হবে। একটু সময় ধরে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো, আমার এটা ভালোভাবে মাখা হচ্ছে না, সেই জন্য আমি আর একটুখানি তালের সাথে অ্যাড করছি। তালটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি মাখিয়ে নেব। একটু সময় ধরে এটাকে মাখাতে হবে চিনিটা যাতে গলে যায়। তোমরা চাইলে চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করেও দিতে পারো। আমি এখানে চিনিটা গোটা দিয়েছি, সেই জন্য একটু সময় ধরে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। এবারে আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। আমি এখানে ফরচুন তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। এবারে এইভাবে জল হাত করে করে যেভাবে দিচ্ছি দেখো, ঠিক এই রকমভাবে ফুলুরি আকারে ভেজে নিতে হবে। বারবার জল হাত করা যাবে না, যখন খুব হাতটা চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে তখন একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে তারপরে এইভাবে করতে থাকবে। তাহলে ফুলুরিগুলো গোলও হবে আর খুব সুন্দর দেখতেও লাগবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। প্রথমে আমি অল্প কয়টা দিয়েছি, তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এগুলোকে উল্টে দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, গোল গোল, এবং খেতেও খুব সুস্বাদু হয়, একদম নরম তুলোর মতো। এবারে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে সমস্ত ফুলুরিগুলো আমি এবার ভাজতে থাকছি। তারপরে তোমাদের সবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো আমার ফুলুরি ভাজা হয়েছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই তালের ফুলুরি রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি তুলেও নিয়েছি। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।